পুরোটা সিব্রা টাইপের, মানে মানে কি এটা 210 টাকায়, মানে এটা কি মানে দিগাপে কি চলছে এটা চাপ ভাই জানেন বারাসাতের ওদিকে চলে গেছে। জাস্ট কিছু বলার নেই, তোমরা তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এখানে এই গুলির শট, এখান থেকে এই যে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম এটা ভেদ হয়ে চলে আসছে, এবং এই শটটা কিন্তু এখান থেকে এখানে কিন্তু পড়েছে। তো বন্ধুরা, আমরা এই মতো দাঁড়িয়ে আছি দিবাপি বিরিয়ানির ঠিক সামনেই। তো এখানে আসার পরে খুবই একটি মর্মান্তিক খবর শুনলাম, যেটা হলো গতকাল ঠিক দুপুর দুটোর সময় দুজন আততায়ী এখানে আসার পরে 5 রাউন্ড গুলি বর্ষণ করেছে এই দিবাপি বিরিয়ানির দোকানে। দোকানের মধ্যে দুজন কর্মীর গায়ে গুলি লাগে এবং তারা কিন্তু নিকটস্থ হসপিটালে এখন ভর্তি। এটা শুনে সত্যি খুব খারাপ লাগলো। আচ্ছা, মানে তুমি ভাবো, তুমি বিরিয়ানি খেতে এসেছো আর গুলি খেয়ে বাড়ি ফিরলে, মানে সত্যি এটা ভীষণ আতঙ্কজনক। আমি কীভাবে এখন এখানে ব্লগ শ্যুট করবো সেটাই বুঝতে পারছি না। প্রচুর জার্নালিস্ট কিন্তু ঘোরাফেরা করছে এখানে এখন, আর একজন পুলিশকেও অলরেডি নিযুক্ত করে রাখা হয়েছে। তো অ্যাকচুয়ালি কী ঘটনা হয়েছিল সেটা তোমাদের এখানকার স্থানীয় লোকের কাছ থেকেই তোমাদের জানাবো, এবং বিরিয়ানির রিভিউ তো অফকোর্স দেবো। বাড়ি থেকে পেট খালি করে এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য, তো বিরিয়ানি না খেলে তো হবে না। শুধু আমি নই, আজ কিন্তু অমিতও কিন্তু ফুড রিভিউ দেবে। অ্যাকচুয়ালি অমিতকে কল করছি বারেবারে, কিন্তু কোনো কল ইচ্ছি করছে না, হয়তো আসছে গাড়ি নিয়ে আসছে ও বাইক নিয়ে। তো ওয়েট করি ওর জন্যে। চলো তাহলে আর সময় নষ্ট কিসের। তো যারা প্রথমবার আমাকে দেখছো তাদের জন্য বলছি, আমি আর্য, তোমরা দেখছো আর্য দা ব্রাউন বয়। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস এনজয়। দাদা, মাটন কত, চিকেন কত? মাটন 290 টাকা, চিকেন 210। আমাদের মাটন করে দেবে একটা, আর একটা চিকেন। তো অলরেডি আমরা একটা চিকেন আর একটা মাটন বিরিয়ানি অর্ডার দিলাম, 290 আর 210 দাদা, আর 210 চিকেন। তোমরা দেখতেই পাচ্ছ মাটন বিরিয়ানি 290, চিকেন বিরিয়ানি 210। জাস্ট কিছু বলার নেই, তোমরা তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এখানে এই গুলির শট, এখান থেকে এই যে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের এটা ভেদ হয়ে চলে আসছে, এবং এই শটটা কিন্তু এখান থেকে দাদা একটু একটু ছোট দেখো, এই যে সিম্বল দেখা যাচ্ছে এই সিম্বলে কিন্তু এখানে কিন্তু পড়েছে দেখতে পাচ্ছি। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বসে আছে কিন্তু দ্বিবাপি বিরিয়ানির মেন সেন্টারের মধ্যে। তো তোমরা অ্যাম্বিয়েন্সটা চারদিকে দেখো। অ্যাকচুয়ালি আমার এখানে একটা কমপ্লেন আছে ছোটো, 290 টাকা দামের যেহেতু বিরিয়ানি খাচ্ছি আমরা এখানে, খুবই হাই প্রাইস বলা চলে। তো সেই হিসাবে কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব হাই পায় কিছু না। আমাদের বিরিয়ানি কিন্তু অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছ। প্রথমে আমি একটা কথা বলবো এখানে, যে দেখো এখানে যে প্লেটটা ইউজ করা হয়েছে এটা কিন্তু কাগজের প্লেট। তো বেসিক্যালি 290 টাকার মাটন বিরিয়ানি, সেই হিসেবে কাগজের প্লেটটা আমার ভীষণ অকওয়ার্ড লাগছে প্রথম দেখে। আর দ্বিতীয়ত আমরা এখানে নিয়েছি দেখতে পাচ্ছ, এখানে আছে মাটন বিরিয়ানিটা আমাদের, এখানে 290 টাকা নিয়েছে। মাটনের পিসটা তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ কোয়াইট বিগ সাইজ। আর এদিকে রয়েছে একটা চিকেন বিরিয়ানি, এটা ভীষণ বড় একটা লার্জেস্ট পিজ্জা বলে, ভীষণ গরম। আর তার সাথে দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা চিকেন চাপ। তো আমরা সবগুলো এক এক করে রিভিউ দেবো তোমাদের। আর তার সাথে এখানে রয়েছে দেখো, এখানে অনিয়ন কাটা আছে স্লাইস করে, তার সাথে কিউকাম্বার রয়েছে, আর এখানে একটা কিছু একটা চাটনি। কী চাটনি আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা মেনশন করে কমেন্টে বলো অ্যাকচুয়ালি কী চাটনি হতে পারে এটা। তো আমরা এক এক করে রিভিউ দেবো কেমন কী টেস্ট, লেটস গো। তো আরেকটা কথা যেটা বলা হয়নি বেসিক্যালি, এটা আমি ভুলে গেছিলাম, দেখো আলুর কথা। তো আলু হচ্ছে বেসিক্যালি বাঙালি ইমোশন বলতে পারো। তো আলুটা এখানে কেমন সফট তোমাদের একটু দেখাই, দেখো জাস্ট একটু হালকা একটু চাপ দিয়ে কিন্তু পুরোটাই গলে গেল। তো যথেষ্ট সফট, কিন্তু কেমন টেস্ট আমরা টেস্ট করার পরেই দেখবো সেটা। তো প্রথমেই আমি কী করবো এখানে রাইসটা দেখো, এখানে রাইসটা কিন্তু যথেষ্ট সফট, ঠিক আছে, আর ভালো একটা স্মেলও আসছে রাইস থেকে। তো আমি রাইস এখন ট্রাই করবো একটু। রাইস ট্রাই করার আগে আমি এখানে, যেহেতু আমি মাটন বিরিয়ানি ট্রাই করছি আগে, আর এখানে ভাইয়ের জন্য অলরেডি চিকেন বিরিয়ানি নিয়ে রেখেছি, মাটনের থেকে কিছুটা পিস আমি নিই, আর এখান থেকে একটু অনিয়ন নেওয়া যায়। আলু আমার এখানেও একটা রয়েছে, বাট আমি এখন খুঁজে পাচ্ছি না কোথায় সেটা।
এটা বড় সর আলু। তো দিস ইজ মাই ফার্স্ট বাইট টুডে। সিরিয়াসলি আমি এতক্ষণ যে এলিগেশন বা কমপ্লেনগুলো করেছি, রাইস আর মাটনটা মুখে দিতে সব কিছু একদম বেশ বেশ হয়ে গেল টোটালি। সিরিয়াস টু গুড, মানে মুখে পড়তে মাটনটা পুরো গলে গেল, অসাধারণ। রাইসটা আমার কাছে একটু স্পাইসি মনে হচ্ছে, একটু মশলাদার টাইপের, ঠিক আছে। আমি যদিও এই রাইস একটু কম খাই, কিন্তু তারপরও মানে মাটনের সাথে আলাদা একটা কম্বিনেশন তৈরি হয়েছে দুটো একসাথে, অসাধারণ। আমি লেজিবাংয়ের মতো একটু অসাধারণ বেশি বলে বলছি, তোমরা আবার কেউ বলো না কিন্তু আমি লেজিবাংকে কপি করছি। ব্যাপারটা হচ্ছে আর যে যেটার কথা বলেছিল এটা হচ্ছে ধনে পাতা বাটা, ঠিক আছে। আচ্ছা ধনে পাতা চাটনি, লিটারালি আমি এটা বুঝতে পারিনি দেখে, মানে কালারটা একটু কেমন যেন ধনে পাতার চাটনি বলে কথাটা আমি বললাম। আচ্ছা ও বলছে যে বিরিয়ানির যেটা মানে বাকি যে কমপ্লেনগুলো ছিল সেটা মুখে নিয়ে একদম পুরো অসাধারণ লেগেছে। তো তুমি যদি এটাকে রেট করতে চাও তোমার বিরিয়ানি খাওয়ার মধ্যে কত কততম এটা? আমি অবশ্যই আমি মাটনের যদি রেট করি অবশ্যই আমি 9 out of 10 অফকোর্স বলবো। মানে যেমনটা শুনেছিলাম যে ডিবাপি ফেমাস, যদিও আমি প্লেটটা সম্পর্কে তোমাদেরকে বলেছি, প্লেট বা অ্যাম্বিয়েন্সটা অতটাও আমার কাছে ভালো লাগেনি, কিন্তু বিরিয়ানি কোনো কথা হবে না। জাস্ট মানে মেন হচ্ছে মানুষ খেতে আসে না, একদম একদম খাবার অসাধারণ, খামারে কোনো কম্প্রোমাইজ করেনি, এটা একদম অসাধারণ টেস্ট। আর বাকি জিনিসগুলো সেটা আর এই জন্যই হয়তো আমার যেটা মনে হয় পার্সেলটা প্রচুর যায় এখান থেকে, তো অনেকে বাড়িতে খেতে পছন্দ করে। এবার আমার পালা, আমি পাশে খেতে খাচ্ছে সবাই, আমি সহ্য করতে পারছি না। এবার আমি একটু শুরু করে দিই তোমাদের এই মাটনটা এখান থেকে একটু দেখাই আমি। দেখো মাটনের ভিতরে কালারটা দেখো, মানে এই কালারটাই বলে যাচ্ছে যে এর উপরে কতটা মেহনত করা হয়েছে, মানে এত টেস্টফুল করার জন্য, মানে এত ডিলিশিয়াস হয়েছে কী বলবো। মানে টোটাল মাটনটা তো হাতে চাপ দিলেই, তোমরা আগেও আমি বলেছি দাদা বিরিয়ানিতে গিয়েছিলাম ওখানেও কিন্তু মাটনটা ভীষণ দারুণ ছিল, কিন্তু এখানকার যে মাটনটা না অন্যরকমই, মানে কালারটা একটু আলাদা বাট ভীষণ টেস্টফুল, এবং দেখতে পাচ্ছ যে টোটাল চাপ দিলেই কেমনটা এখান থেকে বেরিয়ে আসছে টোটাল মাটনটা। দেখতে পাচ্ছ আমি এইভাবে কিন্তু সব ছাড়াতে পারি, দেখো এত দারুণ এত সফট। তো গাইজ আমি অলরেডি কিন্তু মাটনটা কিন্তু ট্রাই করলাম আর মাটন কিন্তু অস্বাভাবিক, মানে অসাধারণ লাগলো, নট অস্বাভাবিক। তো আমি এবার কিন্তু চিকেনটা একেবারে একটু ট্রাই করবো, দেখো তো চিকেনটা সাইজ নিয়ে কিছু বলার নেই, জাস্ট দেখো মানে একটা বিগ সাইজ যাকে বলে, ঠিক আছে। আর চিকেনের এটা অ্যাকচুয়ালি কোন পিসটা আছে আমি, কোন পিসটা আছে এটা কি ব্রেস্ট আছে মেবি নাকি? হ্যাঁ, তো ভীষণ বড়ো একটা পিস, আর সাথে এখানে সাথে কিন্তু চিকেনের কিছু কুচিও রয়েছে নিচে, তোমাদের দেখাই দেখো মানে আরও কিছু চিকেন এখানে। তো ওভারঅল কোয়ান্টিটি নিয়ে কোনো কথাই নেই, প্রচুর। আর আলুটা একটা বিগ সাইজের আলু এখানে রয়েছে, দেখো টোটাল পুরো প্লেটটাই একদম আলু আর চিকেনে ভরা সাথে রাইস। তো একইভাবে কিন্তু আমি চিকেনটাও খেয়ে দেখাচ্ছি এখানে, তো তার আগে তোমাদের চিকেনটা একটু ছিঁড়ে দেখাই এখান থেকে। তো প্রথম কথা চিকেনের ফার্স্ট লুকে এর মধ্যে কিন্তু আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড, দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ কালারটা কিন্তু এরকমই সাদা সাদা, মানে জাস্ট বয়েলড চিকেন যেমন হয় ঠিক তেমনই লেগেছে, তার থেকে কিন্তু একদমই আলাদা না, মানে জাস্ট চিকেনটা বয়েল মনে হচ্ছে এরকম। আর এটা আমি একটু টেস্ট করেও দেখি, জাস্ট আমাকে মনে হচ্ছে এরকম যে বয়েলড যে চিকেন, বয়েল চিকেনটা জাস্ট একটু লবণ দিয়ে খেলে যেমন লাগে আর কি, হালকা একটু লবণ দিয়ে চিকেন বয়েল করলে যেমন লাগে ঠিক তেমনই লাগছে। আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড এটা নিয়ে, একদমই ভালো লাগেনি আমার। এই 210 টাকা হিসাবে যে চিকেন বিরিয়ানি এক্সপেক্ট করেছিলাম সেই সময় চিকেনটা আমার একদমই লাগেনি। তোমাদের আমাদের লাস্ট ভিডিও তোমরা দেখছো অলরেডি, আমরা দাদা বিরিয়ানিতে 100 টাকার যে 200 গ্রামের চিকেনের পিস দেখিয়েছিলাম ওখানে, আমি এখানকার 210 টাকার চিকেন বিরিয়ানি থেকে কিন্তু ফার ফার বেটার বলবো ওটাকে। আর সেই হিসাবে আমার চিকেনটা ভীষণ খারাপ লাগলো এখানে, বাট মাটনটা অসাধারণ এটা তোমাদের বলবো অবশ্যই। কীভাবে চাপটাও ট্রাই করি দেখো, চাপ রয়েছে আমার এখানে, চাপের সাইজ নিয়ে কোনো কথা হবে না, টোটাল একটা লেক বড়ো লেক পিস দেখতে পাচ্ছ এখানে। তো চাপের এখান থেকে চাপে সব থেকে আমার যেটা ভালো লাগে সত্যি কথা সেটা হচ্ছে চাপের এই গ্রেভিটা, তো এটা দিয়ে আমি একটু ট্রাই করবো। তার সাথে আমি এখান থেকে কিছুটা চিকেনও নিয়ে এলাম, দেখো এখানে কিন্তু চিকেনটা পুরো অলমোস্ট সেম, চাপ আর চাপের চিকেন আর এদিকে বিরিয়ানির চিকেনটা খুব বেশি ডিফারেন্স পেলাম, ডিফারেন্স আমি পাইনি।
কিন্তু এখানে যে গ্রেভিটা সত্যি অসাধারণ, আমি যেটা বলেছিলাম যে গ্রেভি আমার অসাধারণ লাগে। গ্রেভিটা টেস্ট করে দেখো তুমি অমিত, ডেফিনেটলি ভীষণ দারুণ গ্রেভি। আর গ্রেভিটা একটু যদি ঘন হয়, একটু ডিপ টাইপের আমার ভালো লাগে, সেটা সেটা কিন্তু অলরেডি সেখানে আছে। দেখো একটু বেশ ঘন টাইপের গ্রেভি, এটা আমার ভীষণ ভালো লাগে এবং সত্যি খুব টেস্টফুল এটা, যাকে একবারে আমি ডিলিশিয়াস বলতে পারি, ভীষণ দারুণ। তো এক এক করে আমরা এগুলো সপ্তাহ মধ্যে দেখালাম, তো এবার ওভারঅল এখন ভালো করে খেতে হবে। অ্যাকচুয়ালি এত খাবার তোমরা দেখতে পাচ্ছ সামনে সাজানো, এভাবে কিন্তু ভিডিও করা মানে সত্যি খুব চাপের বিষয়, আমার নিজেই বুঝতে পারছি অ্যাকচুয়ালি কি সিচুয়েশনে ভিডিও করছি। আর দ্বিতীয় তোমাদের বলি, আজকে কিন্তু নর্মাল ডের মতো না, ডিবাপির ডেটা এখানে প্রচুর লোক থাকে এখানে, কিন্তু অলরেডি তোমরা তার প্রথমে বলেছি বা প্রথমে দেখিয়েছি যে কি সিচুয়েশনের মধ্যে এরা বিলং করছে এখন। তো আমরা এখন এই পুরো জিনিসটা এখন শেষ করতে হবে, যে করো রাইসটা ঠান্ডা হতে চলেছে, তো আমাদের এখন এটা শেষ করতে হবে। তোমাদের ওভারঅল বললাম, রিভিউটা কেমন লাগলো অবশ্যই বলো। আর এটা আমি বলতে পারি, তোমরা আসলে এখানে কিন্তু অফকোর্স খুব ভালো কোয়ান্টিটি পরিমাণ রাইস আর তার সাথে বিগ বিগ সাইজের চিকেন আর মাটন পেয়ে যাবে এবং খুব টেস্টফুল সেগুলো। স্পেশালি মাটন তো অফকোর্স আমি ট্রাই করতে বলবো, অসাধারণ। যদি প্রাইসটা 290 এটা মাথায় রাখতে হবে, তো সেই হিসাবে তো ভালো হওয়া উচিত। আমার কাছেও ঠিক সেম এই একই জিনিসটা লেগেছে, যে যেটা হচ্ছে চিকেনটা রয়েছে, চিকেনটা তো দেখো চিকেনকে আমি তোমাদেরকে আগেও দেখেছি, চিকেনের সাইজ, চিকেন বিরিয়ানিটাও ভালো, চিকেন চাপও ভালো, কিন্তু যেহেতু মাটনটাকে খাওয়া যায় চিকেনটা তো ভালো লাগছে না, কিন্তু মাটন বিরিয়ানি বলবো মাছ বেটার, আর মাটন বিরিয়ানি এখানকার বেস্ট আইটেম, বেস্ট। কারণ 290 প্রাইস মানে বুঝতে পারছো অলমোস্ট 300-300 টাকা দিয়ে তুমি একটা বিরিয়ানি খাচ্ছো, তো সেখানে প্রাইসের সাথে তোমাকে কোয়ালিটি এরা মেনটেন করছে না, আরও লোকে খাচ্ছে কেন, তো অল ওভার বেস্ট। এবার দেখো এই গোলাগুলির মধ্যে বসে দ্বিপাকিতে কিন্তু বিরিয়ানি রিভিউ দিচ্ছি, তো বেসিক্যালি তোমরা কিন্তু তোমাদের কাজটা করছো না, আর তার সাথে কিন্তু বেটার সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য এই রোডও নিয়েছি তোমাদের জন্য। তোমরা সাবস্ক্রাইবও করছো না, শেয়ারও করছো না ভিডিও, না বেসিক্যালি তোমরা কী চাও বলো তো, কী কন্টেন্ট ভালো দরকার। তো তোমরা অনেকেই কমেন্ট করো যে আমি যে বিরিয়ানি খাই না কেন সবটা কিন্তু ওয়াও ওয়াও করি, খুব ভালো ভালো বলি, তার জন্য কিন্তু এই দাদার থেকে রিভিউ নেবো আমি। তো এই দাদাকে কিন্তু আমি চিনি না, তো ঘাড়ে হাত দিয়ে কিন্তু একটু ফুল সাজার চেষ্টা করছি। তো কেমন লাগছে বিরিয়ানি? খুব সুন্দর বিরিয়ানি এখানকার, ডি বিরিয়ানি বাপি আজ থেকে না অনেক দিন থেকে নাম করা আছে। অনেকবারই এসছো তার মানে তুমি এখানে? আমার প্রিয়, আমি সব সময় এখানে বিরিয়ানি খেয়ে যাই। এখানকার কারিগর, এখানে হাজিনগরের কারিগর আছে। আচ্ছা, মানে ওভারঅল ভীষণ দারুণ কর বিরিয়ানি সবসময়। হ্যাঁ, বিরিয়ানি মাটন চিকেনের মধ্যে কোনটা ভালো লাগে কোনটা তোমার? মটন আমার খুব ভালো লাগে। আমি বলেছিলাম তোমাদের, আমি মটন কথাই বলি কিন্তু তোমরা বিশ্বাসই করো না, অলওয়েজ মাটনটা এখানে বেশি প্রিফার করা হচ্ছে, তো তোমরা আসলে মাটনটা অফকোর্স ট্রাই করো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইজ, আমাদের কিন্তু খাবার একদম লাস্টের দিকে, কিন্তু তারপরে আমরা এখন কী করবো, আমি অমিত আর প্রিয়াঙ্কা এখন তো খাবার কম্পিটিশান করবো, কে আগে শেষ করতে পারে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে এখানে কম্পিটিশান শুরু হচ্ছে, আমি আর্য আর প্রিয়াঙ্কা একদম এদিকেও ক্যামেরা আছে, ওদিকেও আছে, আর যেটা দিকে চলে আসো একদম যদি দেখি না তারপর চলে যাও। এই যে আগে চলে এসছে, এবার কম্পিটিশান শুরু হচ্ছে, দেখতে হবে কিন্তু। তো চলো লেটস গো কম্পিটিশান। আমি জিতে গেছি। অ্যাকচুয়ালি তোমাদের বলি, আমার কাছে এখন চিকেন বিরিয়ানি ছিল, দেখো পুরো সিবড়া টাইপের, মানে মানে কি এটা 210 টাকায়, মানে এটা কি মানে দ্বিগাপি কি চলছে এটা? চাপ বেটার থেকে, তাই না? একদম একদম চিকেন চাপটা কিন্তু থেকে বার বেটার, এটা একদম বাজে, একদম বাজে, সত্যি কথা এটা খুব বাজে। হ্যাঁ, জাস্ট সিবড়া যেমন হয়, দেখো তোমাদের দেখাই ভালো করে ক্যামেরা দেখা দিই, এখানে সিবড়া পুরোটা একদম, দেখো চিকেন বিরিয়ানি থেকে নিয়েছে কিন্তু এটা পুরো সিবড়া, এটা ডাব মাখা, ডাব মাখা, ডাব মাখা। মনে আছে সেই মাখামাখি কাকু যেমন ডাব মাখা করে দিয়েছিল না, সেই ডাব মাখা কিন্তু তেমনই মনে হচ্ছে আমার। তো গাইস, আমাদের কিন্তু অলরেডি বিরিয়ানি খাওয়া শেষ, তো ওভারঅল তোমরা রিভিউ দিলাম, তোমরা দেখলে অলরেডি। তো দাদাকে আমি বলবো যে আমাদের মাটন বিরিয়ানি অসম লেগেছে, মানে ভীষণ সফট ছিল, আর চিকেন চাপটাও অসাধারণ ছিল। তবে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি যেটা ছিল আমাদের, ওটা একটু চিকেনটা একটু চিপড়া টাইপের লেগেছে আমাদের কাছে, ওটা আমি বলেছি, ওটা চিকেন বিরিয়ানি যেটা ছিল, চিকেন
উঠছে চিকেনটা, সাইজ তো অসম, অনেক বড় একটা সাইজ, বাট আমার মনে হচ্ছে একটু সিপড়া টাইপের, আমি দেখিয়েছি সেটা, আর বাদবাকি অসম ছিল সব কিছু। তো ওভারঅল তুমি এখানকার অ্যাড্রেসটা বলে দাও সবাই আসার জন্য। এখানকার অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুর বারাসাত রোড, অপোজিট সিএমডিএ, সিএমডিএ নগর মেন রোড, চিকেন বিরিয়ানি থেকে মাটন বিরিয়ানিটা অসম লেগেছে আমার কাছে, তো ওটা তো অবশ্যই ট্রাই করবে এখানে আসলে। তো থ্যাংক ইউ দাদা। আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু এই কাকুর সাথে, ডিবাপি বিরিয়ানির যে ওনার বাপি কাকু, তো কাকুর কাছ থেকে শুনবো কালকে অ্যাকচুয়ালি কি এখানে হয়েছিল। তো কাকু সংক্ষেপে যদি আমাদের একটু বলে দাও কি হয়েছিল এখানে। আমি তো অ্যাকচুয়ালি স্পটে ছিলাম না, আমি একটু ভিতরে ছিলাম, তখন দেখলাম চার পাঁচটা আওয়াজ হলো, তো আমি ভাবলাম মানে কোনো পটকা ফটকা কেউ ফোটাচ্ছে এরকম কিছু ভেবেছি, তো এসে দেখলাম গুলি করে গুলি চলেছে, ওই দোকানের ওই সামনে রাস্তার ওপার থেকে গুলি চালিয়ে চলে গেছে দুষ্কৃতীরা, কিছু দুষ্কৃতি এসে, তিনটে দুষ্কৃতি ছিল তার মধ্যে, তিনজন নাকি ওরা গুলি চালিয়ে দিক দিয়ে বারাসাতের ওদিকে চলে গেছে। আচ্ছা, তো ডিবাপি তো খুবই ফেমাস বিরিয়ানি, তো কাকু এই যে ফেমাস এত, এর জন্যই কি এই বিষয়টা হয়েছে বা কি মনে হয়? কী বলবো এখন, ওর মনের মধ্যে কী ছিল আমি তো ঠিক বলতে পারবো না, ওর মনেতে কী রয়েছে, কী উদ্দেশ্য এসেছিল আমি নিজে বলতে পারবো। কোনোরকম ফোন কল বা আদারিস কিছু আগে? না 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 না, এরম ধরনের যে কিছু করবে, কিছু তোলাবাজি চেয়েছে সেসবও কিছু না, সেরকম কোনো মানে বোঝাই যাচ্ছে না। না না, অ্যাকচুয়ালি কারণটা কি আমি এখনও বলতে পারিনি, মানে এনিমি অ্যাকচুয়ালি কারা বা কি কাকুদের কোনো ধারণা নেই টোটালি, মানে আর মধ্যম গ্রামে তোমাদের আউটলেট রয়েছে ওখানে কোনো প্রবলেম? না 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 না, ওখানে কিছু হয়নি না। আচ্ছা, তো আমরা সত্যি খুব নিন্দা জানাই এই বিষয়টা, মানে দ্বিবাপি এত ফেমাস বিরিয়ানি তো সেখানে এরকম একটা ঘটনা ঘটে গেল, সত্যি মানে জাস্ট খারাপ, খুবই খারাপ লাগার বিষয়। খেয়ে দেয়ে একেবারে ঘেমে একাকার হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা কিন্তু আজকে ছিলাম, আমি ছিলাম, প্রিয়াঙ্কা ছিল, আর্য ছিল, আর আর্যর ভাই ছিল, মানে আর্য আর্যর ভাই মানে আমাদেরও ভাই। তো সবার কেমন এক্সপিরিয়েন্স লাগলো? ওভারঅল ভালো ছিল, চিকেন চাপটা দারুণ ছিল, গ্রেভিটা অসম ছিল, আর মাটনটা তো অসাধারণ, একদম একদম। তো ভাই কেমন লেগেছে? তো গাইজ ভীষণ দারুণ তো বিরিয়ানি খেলাম, স্পেশালি মাটনটা, আর বাদ বাকি তোমরা দেখলে ভিডিওতে অলরেডি, তো বিরিয়ানি এতই খেয়েছি যে তোমাদের হ্যান্ডসাম আর্য কিন্তু পেটু কার্য হয়ে গেছে। কিউ বে ওভার অ্যাক্টিং করতা সালে, এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচ। ফাইনালি এখন কি বলবো বুঝতেই পারছো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, কীভাবে প্রেস করবে জানি না, জাস্ট প্রেস করো, আর তার সাথে ভিডিওটা শেয়ার করে দাও, লাইক অবশ্যই করো। এই গরমে এই এইভাবে ভিডিও করছি মানে কিছু তো দেখো নাকি, আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা অলরেডি যারা এখানে ভিজিট করে গেছো তারা মেনশান করো যে তোমরা এসেছিলে, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, আর মধ্যমগ্রামের আউটলেটে এসেছিলে নাকি ব্যারাকপুরে এসেছিলে ডিবাপির, তাও জানিয়ে দিও। আর ডিবাপি বিরিয়ানিতে যে গতকাল যে বিশ্রী কাণ্ডটা হলো, প্রশাসনের কাছে অবশ্যই চাইবো এর একটা নিষ্পত্তি হোক। আর ফাইনালি আবারও তোমাদের বলছি সাবস্ক্রাইবটা করে দাও, 5K আমি আর দেখবো না নাকি। তো ডি বাপি বিরিয়ানি থেকে আমি আর্য, নমস্কার।